কুইক বায়োলজিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচ্য বিষয় ক্লাস 9 এর পুষ্টির বিভিন্ন শ্রেণীবিভাগ। তো বিভিন্ন ধরনের মিথজীবী এই ধরনের পুষ্টিগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার অন্যান্য ক্লাস 9 এর ভিডিও লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো শুরু করা যাক। আচ্ছা, পুষ্টি এই কথাটার মানে হচ্ছে কোন জীব কিভাবে খাদ্য গ্রহণ করে নিজের শক্তি সঞ্চয় করে, বা কোন প্রত্যেকটা জীবের খাদ্যের সোর্সটা কি, তাকেই বলা হয় পুষ্টি। তো সেই সকল জীবের খাদ্যের সোর্স বিভিন্ন রকম হতে পারে। তার মধ্যে এক কথায় বলা যায় যে প্রাণীদের পুষ্টি হলো হলজৈবিক পুষ্টি, অর্থাৎ পুরোটাই পরভোজী পুষ্টি। আর উদ্ভিদের পুষ্টির ক্ষেত্রে সে স্বভোজী ও পরভোজী বিভিন্ন ধরনের হতে পারে। তো উদ্ভিদের পুষ্টি প্রথমে আসি। উদ্ভিদের পুষ্টির মধ্যে ফার্স্ট হলো স্বভোজী। তো স্বভোজী পুষ্টির দুটো পর্যায়, একটা হলো সংশ্লেষ আর আত্মীকরণ। সংশ্লেষ মানে হচ্ছে সিনথেসিস, ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালোকের প্রভাবে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে, তারপরে সেই খাদ্যকে আত্মীকরণ মানে কোষের ভেতরে সঞ্চয় করে রাখা হয় এবং বিপাকীয় ক্রিয়ায় তাকে কাজে লাগানো হয়। এই দুটো পর্যায়ে একে ভাগ করা যায়। পরিপাক যে ব্যাপারটা, সেটা উদ্ভিদের স্বভোজী পুষ্টির ক্ষেত্রে কোনো প্রয়োজন থাকে না। স্বভোজী পুষ্টির মধ্যে তাহলে গাছের যত রকমের সবুজ উদ্ভিদের ক্লোরোফিলযুক্ত অংশ আছে বা যত এককোষী ক্লোরোফিলযুক্ত উদ্ভিদ আছে, তারা সবাই মানে শ্যাওলা ট্যাওলা থেকে আরম্ভ করে ডাইনোফ্লাজিলেট সবার ক্ষেত্রে হচ্ছে উদ্ভিদের পুষ্টি হলো স্বভোজী পুষ্টি। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ফাইভ কিংডম কনসেপ্ট পড়ে এসেছি, যেখানে হচ্ছে প্রোটিস্টা, কিছু প্রোটিস্টা আছে যাদের মধ্যে ক্লোরোফিল পাওয়া যায়, অর্থাৎ তাদের স্বভোজী পুষ্টি দেখা যায়। তো তারা কিন্তু উদ্ভিদ নয়, মানে উদ্ভিদ হলেই যে তাদের মধ্যে স্বভোজী পুষ্টি হবে আর অন্য কারোর মধ্যে হয় না, তা কিন্তু নয়। যেমন ইউগ্লিনা, এটা একটা প্রোটিস্টা, এটা প্লান্ট নয়, কিন্তু এর মধ্যে ক্লোরোফিল থাকায় স্বভোজী পুষ্টি দেখা যায়। তো এই ধরনের স্বভোজী পুষ্টি কিছু এককোষী প্রাণীর মধ্যে এবং সমস্ত ক্লোরোফিলযুক্ত উদ্ভিদের মধ্যে পাওয়া যায়। নেক্সট হলো পরভোজী পুষ্টি। পরভোজী পুষ্টি মানে যারা উৎপাদক, অর্থাৎ যারা স্বভোজী যে সকল জীব তাদেরকে খেয়ে বেঁচে থাকে, যারা স্বভোজী তারাই হলো উৎপাদক। তারাই সূর্যের আলো থেকে খাদ্য তৈরি করে, খাদ্য উৎপাদন করে দিয়ে নিজেদের শরীরে জমিয়ে রাখে, তাদেরকে যারা খেয়ে বেঁচে থাকে তাদের বলা হয় পরভোজী। তো পরভোজীদের ক্ষেত্রে কিছু শ্রেণীবিভাগ আছে। ফার্স্টে আমরা আসি পরজীবী। পরভোজী আর পরজীবীর মধ্যে অনেক সময় গুলিয়ে দেয়। পরজীবী মানে হচ্ছে প্যারাসাইটস, প্যারাসাইটিক প্লান্টস, অর্থাৎ বা এদের এক কথায় বলা হয় এপিফাইটস। তার মানে হচ্ছে যে সকল উদ্ভিদ অন্য কোনো উদ্ভিদের দেহে বসবাস করে এবং সেখান থেকে পুষ্টি সংগ্রহ করে, এর ফলে যে উদ্ভিদের দেহে বসবাস করছে তার সবসময় ক্ষতি হবে আর পরজীবী উদ্ভিদের সবসময় লাভ হবে। এই ধরনের সম্পর্ককে বলা হয় পরজীবিতা। তো এই পরজীবিতা সম্পর্কভুক্ত উদ্ভিদগুলোকে বলা হয় পরজীবী উদ্ভিদ। সেই পরজীবী উদ্ভিদ হচ্ছে যেমন পূর্ণ পরজীবী হতে পারে বা আংশিক পরজীবী হতে পারে। পূর্ণ পরজীবী মানে যারা সম্পূর্ণটাই সারা জীবন পরজীবী হিসাবেই পুষ্টি সম্পন্ন করে, অন্য কোনো উপায়ে তাদের পুষ্টি গ্রহণ করার উপায় নেই, যেমন স্বর্ণলতা, র্যাফলেসিয়া, এই ধরনের কিছু উদ্ভিদ। আর আংশিক পরজীবী মানে যারা পরজীবী রূপেও থাকতে পারে আবার কখনো কখনো হয়তো স্বভোজী রূপেও থাকতে পারে, তারা হচ্ছে আংশিক পরজীবী, যেমন শ্বেতচন্দন। নেক্সট আমরা আসি মৃতজীবী। মৃতজীবী মানে হচ্ছে যারা মৃত পচনশীল বস্তু থেকে খাদ্য গ্রহণ করে তাকে বলা হয় মৃতজীবী। তার মানে এমন নয় যে সব কিছু পচা থেকেই খাদ্য গ্রহণ করতে হবে, হয়তো কোনো আমাদের কোনো খাবারে উচ্ছিষ্ট ফেলে দেওয়া আছে সেটা এখনও পচে যায়নি, তারপরে কিছু উদ্ভিদ জন্মেছে সেগুলোকেও বলা হবে মৃতজীবী। তার মানে মৃতজীবী মানে হচ্ছে যারা মৃত খাবার থেকে পুষ্টি গ্রহণ করে তাদের বলা হয় মৃতজীবী। যেমন পূর্ণ মৃতজীবী ও আংশিক মৃতজীবী এই দুভাগে ভাগ করা যায়। পূর্ণ মৃতজীবী হলো অ্যাগারিকাস, মানে বাংলায় হলো ব্যাঙের ছাতা। কিন্তু ব্যাপারটা হলো কি, অ্যাগারিকাস হলো ছত্রাক, যেটাকে ফাইভ কিংডম কনসেপ্টের মধ্যে সেপারেট একটা কিংডমের মর্যাদা দেওয়া হয়েছে। ফাইভ কিংডম কনসেপ্টে আমরা মনে করি মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। তো প্লান্টি মানে উদ্ভিদ আর ফাঞ্জাই মানে ছত্রাক, দুটো কিন্তু সেপারেট, যদিও এখানে উদ্ভিদের মধ্যে একে গণ্য করা হয়েছে। তাহলে পূর্ণ মৃতজীবী হলো অ্যাগারিকাস আর আংশিক মৃতজীবী হলো মাইকোরাইজা। মাইকোরাইজা মানে কি, মাইকোরাইজা হচ্ছে গাছের মূলের সঙ্গে এমন এক ধরনের ছত্রাক যেটা অ্যাসোসিয়েটেড অবস্থায় থাকে
অনেক সময় এগুলো মিথজীবী অবস্থায় থাকে এবং তার ফলে উদ্ভিদকে পুষ্টিরস এবং বিভিন্ন ধরনের খনিজ উপাদান সেখানে সাপ্লাই দেয়, তার পরিবর্তে উদ্ভিদের কাছ থেকে সে থাকার জায়গা পায়, পুষ্টি উপাদান পায়। তো সেই একটা ব্যাপার মিথজীবী করে থাকতে পারে বা আংশিক মৃতজীবী হিসাবেও মাইকোরাইজা থাকতে পারে, মানে মাইকোরাইজা পচনশীল উদ্ভিদের কাছ থেকেও পুষ্টি গ্রহণ করতে পারে। নেক্সট আমরা আসি মিথজীবী। আচ্ছা লাইট একটু বাড়াই, কিছু হয় কিনা। আচ্ছা মিথজীবী, মিথজীবী হচ্ছে লাইকেন। লাইকেন হচ্ছে মিথজীবী, অর্থাৎ যে ক্ষেত্রে শৈবাল এবং ছত্রাক একসাথে একটাই অ্যাসোসিয়েশনে থাকে তাকে বলা হয় লাইকেন। বিশেষ কিছু শৈবাল, তার শৈবাল এবং ছত্রাক অংশ একসাথে থাকবে। শৈবাল অংশকে বলা হবে ফাইকোবায়ন্ট আর ছত্রাক অংশকে বলা হবে মাইকোবায়ন্ট। এক্ষেত্রে যেহেতু সূর্যালোকের প্রভাবে শৈবাল ছালক সংশ্লেষ করে, তাই শৈবাল থাকবে ওপরে, আর ছত্রাক যেহেতু তার হাইফির মাধ্যমে মাটির থেকে জল শোষণ করে তাই ছত্রাক থাকবে নিচে। যে শৈবাল ও ছত্রাক একসাথে থেকে তারা একটাই বডি ফর্ম করবে তাকে বলা হবে লাইকেন। তাহলে একে অপরের সাহায্য করে বেঁচে থাকে তাই একে বলা হচ্ছে মিথজীবিতা সম্পর্ক। রাইজোবিয়াম, রাইজোবিয়াম হলো মটর গাছের বা শিমগোত্রী উদ্ভিদের অর্বুদের সঙ্গে এগুলো থাকবে এবং মটর গাছকে নাইট্রোজেন সাপ্লাই দেবে, পরিবর্তে মটর গাছ তার দেহের অর্বুদের মধ্যে এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াকে থাকতে দেবে। তাহলে এক্ষেত্রে দুটোই হলো মিথজীবিতা সম্পর্ক, যেখানে দুটো জীব একসাথে বসবাস করে উভয়ই লাভবান হয়, মিউচুয়ালিজম বা সিম্বায়োসিস, একে অপরের সঙ্গে বসবাস করে উভয়ের মধ্যেই পুষ্টি বা অন্যান্য জিনিসের আদান প্রদানের মাধ্যমে উভয়ই লাভবান হবে, তখন সেই সম্পর্ককে বলা হয় মিথজীবিতা আর সেই জীবদের বলা হয় মিথজীবী। নেক্সট আমরা আসি পতঙ্গ ভোগ। কিছু গাছ আছে যারা পতঙ্গদের খেয়ে পুষ্টি গ্রহণ করে, পতঙ্গদের ফ্লেশ মাংস থেকে পুষ্টি গ্রহণ করে। তো এটা একটা চটজলদি প্রক্রিয়া। এদের যেমন কলসপত্রী, কলসপত্রী যে পত্রবৃন্ত সেটা স্ফীত হয়ে গিয়ে তার ভিতরে আঠালো কিছু জিনিসপত্র থাকে যার জন্য সেখানে এসে পতঙ্গগুলো আটকে যায় আর সেগুলো খুব কালারফুল হয়, সুন্দর গন্ধ বিশিষ্ট হয়, তার ফলে পতঙ্গগুলো সেখানে আকৃষ্ট হয়ে তার মধ্যে ঢুকে গিয়ে সেখানে আটকে যায় এবং তারপরে সেখানকার যে ছোট ছোট রোমের মতো আছে সেগুলো খুব ভালো কেমোট্যাক্সিস করতে পারে, সঙ্গে সঙ্গে বুঝে যায় যে পতঙ্গ এসছে, সেখানে এনজাইম রিলিজ করে, এনজাইম রিলিজ করে সেই পতঙ্গটাকে পাচিত করে সেখান থেকে পুষ্টি গ্রহণ করে। সেই একইভাবে সূর্য শিশির, তাদের ক্ষেত্রে এরকম খোলা থাকে এবং বন্ধ হয়ে যায়, দিয়ে পতঙ্গ এলেই বন্ধ হয়ে গিয়ে তার ভেতরে পতঙ্গ থেকে উৎসেচকের মাধ্যমে পুষ্টি গ্রহণ করে। তো এই উদ্ভিদ সূর্য শিশির, ড্রসেরা, গলসপত্রী, এই উদ্ভিদগুলো হলো পতঙ্গ ভোগ উদ্ভিদ। তাহলে এইগুলো হলো বিভিন্ন ধরনের উদ্ভিদের পুষ্টি। নেক্সট আমরা আসি প্রাণীর পুষ্টি। তো প্রাণীর পুষ্টি যে পর্যায়গুলো সেগুলো বা যে শ্রেণীবিভাগগুলো সেগুলো দেখবো, আর এক কথায় বলা হচ্ছে হলোজৈক, আর উদ্ভিদের পুষ্টি মানে যেগুলো স্বভোজী তাকে আরেক কথায় বলা হয় হলোফাইটিক পুষ্টি। তো হলোজৈক পুষ্টি মানে হচ্ছে যে পুষ্টি পুরোটাই পরভোজী, অর্থাৎ অন্যকে খেয়ে বেঁচে থাকা। যেমন এক নম্বর পরজীবী, তাহলে যে পরজীবী এখানে বলে এলাম প্যারাসাইট, সেই প্যারাসাইট এখানেও হবে যে প্যারাসাইট হোস্টের দেহে থাকবে, যার বডিতে থাকবে তাকে বলা হবে হোস্ট, তার সবসময় অপকার হবে, তার কাছ থেকে পুষ্টি গ্রহণ করবে, আর প্যারাসাইট নিজে সবসময় উপকৃত হবে। এই ধরনের সম্পর্ককে বলা হয় পরজীবিতা, আর ওই জীবটাকে বলা হবে প্যারাসাইট বা পরজীবী। তো পরজীবী দু রকম হতে পারে, বহি পরজীবী আর অন্তঃপরজীবী, আর একটা শ্রেণীবিভাগ হয় বা আংশিক পরজীবী আর বাধ্যতামূলক পরজীবী। বহি পরজীবী মানে হচ্ছে উকুন, যেগুলো দেহের বাইরে থাকবে, যেমন উকুন আমাদের মাথার বাইরের সারফেসে থাকে, বাইরে থেকে পুষ্টি গ্রহণ করে তাকে বলা হবে বহি পরজীবী। আর অন্তঃপরজীবী মানে হচ্ছে যেটা দেহের ভেতরে থাকবে, যেমন আমাদের খাদ্যনালীর ভেতরে থাকবে কৃমি, যারা সেখান থেকে পুষ্টিরস শোষণ করে এবং আমাদের রোগ সৃষ্টি করে। তো এদেরকে বলা হবে বহিঃপরজীবী, অন্তঃপরজীবী। এছাড়াও আংশিক পরজীবী ও বাধ্যতামূলক পরজীবী থাকে। বাধ্যতামূলক পরজীবী মানে যারা সারা জীবন পরজীবী রূপেই কাটায় তাদেরকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী, যেমন এক্সাম্পল হবে কৃমি। আর আংশিক পরজীবী মানে হচ্ছে যারা কখনো পরজীবী, কখনো স্বভোজী, কখনো মৃতজীবী, এইভাবে জীবন ধারণ করতে পারে, যেমন উকুন একটা আংশিক পরজীবীও বটে। নেক্সট হচ্ছে মিথজীবী। মিথজীবী প্রাণী মানে হচ্ছে যারা প্রাণীদের, দুটো প্রাণী একে অপরের সঙ্গে মিথজীবিতা, একে অপরের সাহচর্যে বসবাস করবে, উভয়ই উপকৃত হবে তাকে বলা হবে মিথজীবী প্রাণী পুষ্টি। যেমন মানুষের পেটে থাকে ইকোলাই, বৃহদন্ত্রের মধ্যে ইকোলাই থাকে, এসটিডি ইকোলাই ব্যাকটেরিয়া,
যে মানুষকে ভিটামিন B12 সাপ্লাই দেয় তার পরিবর্তে মানুষের কাছ থেকে বাসস্থান ও খাদ্য পেয়ে থাকে এস্টেরিচিয়া কোলাই ব্যাকটেরিয়া। এটা হলো মিথজীবিতার সম্পর্ক। এই এস্টেরিচিয়া কোলাই যদি ইউরিনারি ট্র্যাক্টে চলে যায়, মূত্রনালীতে চলে যায়, তখন কিন্তু এ আবার পরজীবী রূপে আচরণ করে। নেক্সট হলো উই আর ট্রাইকোনিম্ফা। এরা উইকে কাঠ খেয়ে হজম করতে, সেলুলোজ হজম করতে সাহায্য করে এবং তার পরিবর্তে উইয়ের দেহে থাকতে পায়। তো এটা হলো উই এবং ট্রাইকোনিম্ফা নামক প্রোটোজোয়া, এদের মধ্যে মৃতজীবিতার সম্পর্ক আছে। নেক্সট হচ্ছে মৃতজীবী, যারা মৃত পচা গলা জিনিস থেকে পুষ্টি গ্রহণ করে, বারবার বলছি, যেমন হলো ইউগ্লিনা। যদিও ইউগ্লিনা কিন্তু প্রাণী নয়, এটা হলো প্রোটিস্টা। তার মধ্যে সালোক সংশ্লেষ করার জন্য ক্লোরোফিলও থাকে, তাই আংশিক সহভাজীও বটে, আবার কখনো কখনো সে মৃতজীবী রূপেও পুষ্টি গ্রহণ করতে পারে, যে ফিকাল ম্যাটার্স বা বিভিন্ন ডেড ম্যাটার্স থেকে সে পুষ্টি গ্রহণ করতে পারে। নেক্সট হলো কপ্রোফ্যাগি। কপ্রোফ্যাগি মানে হচ্ছে তারা মল থেকে পুষ্টি গ্রহণ করে, তাদের বলা হয় কপ্রোফ্যাগি। কপ্রো মানে মল, ফ্যাগি মানে হচ্ছে খাওয়া। তাহলে যেমন শুয়োর, এটা মল থেকে গ্রহণ করে। ডাং বিটল, ডাং বিটল মানে হচ্ছে কিছু গুবড়ে পোকা যারা গোবর থেকে পুষ্টি সংগ্রহ করে। মাছি, এরা আমরা সবাই জানি। আর গিনিপিগের কপ্রোফ্যাগি হচ্ছে গিনিপিগের পৌষ্টিক নালী এমন যে একবার কোনো ঘাস বা পাতা খেলো তাহলে সে পৌষ্টিক নালীর মধ্যে দিয়ে পুরোটা চলে গিয়ে মল রূপে নির্গত হলেও সেই খাদ্য থেকে সম্পূর্ণ পুষ্টি সে শোষণ করতে পারে না। তাই সেই অর্ধপাচিত খাদ্য যেটা মল রূপে বেরিয়েছে তাকে পুনরায় সে আবার খায়। আবার খেয়ে সেখান থেকে দ্বিতীয়বার যখন পৌষ্টিক নালী দিয়ে যায় তখন সম্পূর্ণ পুষ্টি সেখান থেকে সে শোষণ করতে পারে। এই ধরনের ব্যাপারটাকে বলা হচ্ছে গিনিপিগের কপ্রোফ্যাগি। নেক্সট হচ্ছে স্যাঙ্গুইনি ভরি বা রক্ত থেকে পুষ্টি শোষণ করা। স্যাঙ্গুইনি ভরাস মানে হচ্ছে রক্ত চোষা। যেমন যোগ, যোগ রক্তের মাধ্যমে পুষ্টি সংগ্রহ করে। মশার ব্যাপারটা হবে না, কারণ মশা বেশিরভাগ ক্ষেত্রে তার ডিমটাকে পুষ্টি লাভ করার জন্য বা ডিমের গ্রোথের জন্য প্রধানত রক্ত খায়। তো যোগের ক্ষেত্রে কিন্তু সেটা নয়, সে রক্ত থেকে পুষ্টি গ্রহণ করে। আর ভ্যাম্পায়ার ব্যাট, যারা ভ্যাম্পায়ার বাদুর, সেখান থেকে তারা কী করে, ওই রক্তের মাধ্যমে পুষ্টি সংগ্রহ করে, বিভিন্ন গবাদি পশুর রক্ত খেয়ে তারা পুষ্টি সংগ্রহ করে। তো এইগুলি হলো বিভিন্ন প্রাণীদের পুষ্টি। তাহলে এখান থেকে আমি বিভিন্ন পার্থক্য নিজেরাই খুব ভালোভাবেই বুঝতে পারবো, আমি তাই পার্থক্যের কষ্ট যাচ্ছি না। সহভোজী পরভোজী পুষ্টি পার্থক্য কী, কিংবা পরজীবী মৃতজীবী পার্থক্য কী, মৃতজীবী মৃতজীবী পার্থক্য কী, এই ধরনের পার্থক্যের কিছু প্রশ্ন এখান থেকে দেয় বা সরাসরি উদাহরণ দিয়ে MCQ দিয়ে জানতে চায় যে এই জীবের পুষ্টি কীরূপ। তো আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, কুইক বায়োলজি ফেসবুক গ্রুপটায় জয়েন করতে পারো, পেজটায় লাইক করতে পারো, আর বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও আনলে তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও। ধন্যবাদ।